নিশ্চয় কিয়ামতের দিনে বান্দার সব কাজের হিসাবের মধ্যে সবার আগে হিসাব নেওয়া হবে কিসের মাশাআল্লাহ আপনারা সবাই জানেন এটা ফজরে সবাইকে দেখতে পাবো তো ইনশাআল্লাহ না আমি পাবো না ইনশাআল্লাহ আমি চলে যাব ইমাম আর মুয়াজ্জিন দেখতে পেলে আল্লাহ দেখতে পেলে হলো বুঝে শুনে জবাব দিতে হবে কেমন আমরা কিন্তু এখানে ওই যে মারহাবা কেল্লা বাবা বলতে আসি না তাহলে বুঝে শুনে জবাব দিতে হবে কেমন ঠিক আছে না মানে বক্তা কিছু বললেই ওর সাথে সাড়া দিতে হবে না আগে বুঝতে হবে তারপরে হ্যাঁ অথবা না বলতে মানে আপনি আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন যা খুশি বলবো আপনি হ্যাঁ হ্যাঁ মিলাবেন না না মিলাবেন এটা বাড়াবাড়ি এটা কি এখানে যেই থাকুক এই স্টেজে যেই থাকুক সে নিজ যোগ্যতায় আসে না আল্লাহর কথা বলে আল্লাহর দিনের কথা বলে মানুষকে ডাকে আল্লাহর কথা বলবে আনে আল্লাহ তাকে নিয়ে আসে তাই সে যদি এমন কিছু বলে যেটা আল্লাহর বিরোধী হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরোধী হয় ওর হাঁ সাথে হাঁ মেলানো যাবে না ঠিক কিনা আস্তাগফিরুল্লাহ দেখছেন আমরা আমার হাঁ করে দিছি এই ট্রেন্ড বাদ দিতে হবে কেমন প্রথম কথা হলো রাতের 12টা একটা পর্যন্ত ওয়াজ করা বাদ দিতে হবে দ্বিতীয় কথা হলো ঠিক কিনা জিজ্ঞেস করা বাদ দিতে হবে কারণ খুব অবাক লাগে আসলে যাই হোক এটা হয়তো একটা ট্রেন্ড এটা খারাপ কিছু না ধরেন আপনি আমাকে নিয়ে আসলেন চট্টগ্রাম থেকে ভাই আমাদেরকে দিন শিখেন এবার আমি একটা মাসলা বললাম বা মাসাইল বললাম মাসলা মাসাইল বলার পর এটা ঠিক না বেঠিক স্বীকৃতি নিলাম আপনার থেকে তো আমাকে কেন নিয়ে আসছেন মূল ফতোয়া যদি আপনি দিতে হয় যে ঠিক বেঠিক বলে তো আমার কাজ কি বুঝতে পারেননি মানে আমি আসলাম চিটাগং থেকে এসে অলরেডি বাংলাদেশে ঝামেলা চলতেছে এমন একটা বিষয়ে কথা বললাম কথা বলে বলছো ঠিক কেন আপনি বলেছো ঠিক তো এখন আপনি আমাকে নিয়ে আসলেন যে ভাই আমাদেরকে কিছু শেখান আমি এসে বললাম ঠিক কিনা আপনি যখন ঠিক বলছেন তখন আমি মেনে নিলাম তাহলে কি আমাকে আপনি ঠিক বলে সিদ্ধান্ত দিচ্ছেন নাকি আমি আপনাকে সিদ্ধান্ত দিচ্ছি এই জায়গায় আমার কিছু কনফিউশন আছে এই জন্য আমি বিষয়টা ঠিক কিনা জিজ্ঞেস করি না কথা বলতে আসছি আল্লাহর জন্য আপনার কাছে ঠিক লাগবে বা ঠিক লাগবে অত জানার বিষয় না যখন বলছেন এসে কথা বলেন বলতেছি বলবেন নেমে যাবো চলে যাবো কি আসে যায় কি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله جل وعلا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال الله جل وعلا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রশংসা আল্লাহ তাআলার যিনি মানুষকে সৃষ্টি করে দুই দুটি পদ দেখিয়েছে একটি মুক্তির ও একটি আযাব ও গজবের
যিনি মানুষকে সৃষ্টি করে এভাবেই ছেড়ে দেয়নি, মানুষের জন্য স্নেহময়ী মা, ব্রটবৃক্ষের মতো ছায়াদাতা পিতা, আত্মীয় স্বজন ও পৃথিবীতে বেঁচে থাকার নানা সহজ উপকরণ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতে মুহাম্মদকে প্রত্যেক ওই বিষয়ে নির্দেশ দিয়ে গেছেন যা উম্মতে মুহাম্মদকে জান্নাতমুখী করে, যিনি এই পৃথিবীর মানুষকে প্রত্যেক ওই বিষয়ে সতর্কের নির্দেশ দিয়েছেন যা মানুষকে জাহান্নামমুখী করে। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন ওই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হিসেবে আমরা একত্রিত হয়েছি এই মাঠে। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন হাসান ও হুসাইনের নানার উপর, ফাতিমাতুল যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাব্বার উপর, আলী রাদিয়াল্লাহু আনহুর শ্বশুরের উপর। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন এই পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে জীবন দিতে প্রস্তুত এবং ওনার সুনামে জীবনকে নিয়োজিত করতে প্রস্তুত। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন ওই নবীর উপর যিনি রহমাতুল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রশংসা কার? সাতক্ষীরাবাসী। কে যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে পৃথিবীর জমিনকে উর্বর করে ফসল ফলানোর মতো উপযোগী করে? কে যিনি আমাদের জিহ্বা দিয়েছে স্বাদ গ্রহণের? কে যিনি পেট দিয়েছে খাবার দাবার স্টক স্টোরেজ করার? কে যার কাছে আমরা প্রত্যাবর্তন করব? তিনি কে? তিনি কে যার ইবাদতে কোনো শরিক নেই? তিনি কে যিনি আমাদের সব কিছুর হিসাব নিতে সক্ষম? আলহামদুলিল্লাহ। কলারোয়াবাসী, প্রথমে বলে নেই, আমার খুব বেশি একটা গোছালো কথা আমি বলতে পারি না। প্রত্যেক মাহফিলে আমি দেখি অতিথিরা খুব সুন্দর করে, যারা মাহফিলের আয়োজন করে তাদেরকে খুব সুন্দর করে সম্বর্ধনা দেয়। তো আমার ওই বিষয়ে একটু জ্ঞান কম। আমি মাহফিল শুরু করলে আল্লাহর আয়াত পড়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রাসূলের প্রতি দুরুদ করে শুরু করে দেয়। তাই মাহফিল যারা কষ্ট করে আয়োজন করে তাদের ব্যাপারে তেমন কিছুই আমার বলা হয়ে ওঠে না। গত পুরো বছর ওয়াজ করেছি এভাবেই ছিল, নিজের কাছে একটু লজ্জা লাগছে। তাই যদিও আমি গুছিয়ে বলতে পারবো না, তবে যারা দিন প্রচারে অক্লান্ত পরিশ্রম করে, যারা মানুষকে দিন শিখাতে, দিনের কথা শোনাতে অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের একটা আয়োজন করে অজপাড়া গায়ে, আল্লাহ তাদের উপর রহমত করুন। তাদের ওই দাওয়াতে যারা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে উপস্থিত হয় ইসলামের দাওয়াত নিতে, আল্লাহ তাদের উপর রহম করুন। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটির অনেকেই মানুষকে ধর্ম শিখাতে চায়, নিজে শিখতে চায় না। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি নামাজ নিয়ে ওয়াজ করতে বলে নিজেই ঈশান নামাজ পড়ে না, কে আসছে কে যায় নাই, কে আসে নাই সেটার খেয়ালে ব্যস্ত থাকে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় পৃথিবীর সবাই ভালো হয়ে যাক, ওনার দাঁড়িয়ে রাখার দরকার নেই। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় সবাই সুদ ঘুষ ছেড়ে দেখ, ওনার নাপিতের দোকান চলুক, লোনের বিজনেসে চলুক। এটা ভিন্ন কথা, মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাকে নিয়ে আসবে পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষকে, এই আশায় মাহফিল করে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি কিছু কিছু, সব না, আমি জানি না কে এরকম, তবে এরকম হতেও পারে। আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে, অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি। আফসোস, আফসোস, মানুষ সুদ ঘুষ, গালিগালাজ, জানাব্যবিচার, নেশাকে যতটা নোংরা মনে করেছে, নামাজ ত্যাগকে এর চেতে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে। আফসোস লাগে তখন যখন দেখি
মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায় আসরের সময় খালি দেখা যায় আফসোস লাগে যখন বাপ মুসলমান মা মুসলমান নিজে মুসলমান থাকি মুসলমানের পাড়ায় সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয় মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল শুকর খাওয়া হারাম এতটুকু বুঝি নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয় এই অনুভূতি হারিয়ে গেছে এজন্য আফসোস লাগে আফসোস লাগে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামের পাঁচটি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় পিলার এবং খুঁটি যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে দ্বীন মুসলিম দাঁড়িয়ে থাকবে সেটাকেই নামাজ করেছে আফসোস লাগে যখন শতকরা ৯৮ জন লোক ফজরে ঘুমে থাকে আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয় এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুঁচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি অথচ ১০ বছরে যাদের উপরে সলাত ফরজ হয়ে যায় তাদের সবাই যদি মসজিদে আসতো এরকম আরো তিনটা মসজিদ তর্ক ছাড়া আপোষই করা লাগত অথবা এই মসজিদটা পাঁচতলায় রূপান্তরিত করতে হতো আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে আমি নিজেকে বাদ দিচ্ছি না এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না আমার পরিবারকে বাদ দিচ্ছি না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না আমি বলতে চাই না যে চিটাগাঁয়ে আমার পাড়া আমার ঘর অনেক নামাজি কলারুয়া এসেছি সব বেনামাজি আমি এরকম বলতে চাই না আমার কথা এভাবে নেবেন না কলারুয়াবাসী আমি বলতে চাই আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি আর হ্যাঁ আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুক আপনার নামাজি মানুষ আল্লাহ আপনাদেরকে কবুল করুক শুনে রাখো কলারুয়ার মানুষ যার কাছে আমাদের প্রত্যাবর্তন যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আশ্রয় দিন তিনি বলছেন قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال ومحمد صلى الله عليه وسلم كرا كرا أمر أمة محمد كرا أمر أمة محمد আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি তাহলে শুনে রাখো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক আরশে আযীমের মালিক বিচার দিবসের মালিক অন্তর্যামী মানুষের রাজ্জাক মানুষের নিরাপত্তা দানকারী তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল ও উম্মতে মুহাম্মদ জেনে রাখো তোমাদের রব তোমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল বলে দিন লিইবাদিয়াল্লাযীনা আমানু বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে يقيم الصلاة وينفق مما رزقناهم سرا وعلانية এদেরকে বলে দিন যারা ঈমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলে দিন এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন গোপনে ও প্রকাশ্যে আল্লাহ তাআলা ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এদেরকে বলে দিন যদি ঈমান আরো সত্য দাবি করো
সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো এবং দান করো প্রকাশ্যে, যেটা মানুষের চোখে আসে তবে মানুষ দেখিয়ে নয়, দান করো গোপনে যেটা মানুষের চোখে আসে না। কতদিন পূর্বে? মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউ ফিহি ওয়ালা খিলাল। দান করো প্রকাশ্যে গোপনে, নামাজ কায়েম করো ওই দিন আসার আগে যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। ইয়া শিবাব, যুবক তোমার বন্ধু, আহ বৃদ্ধে উপনীত হয়েছে, একজন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, আরেকজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে, কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বুড়ো। যুবক সাতক্ষীরা সদরে পড়বে না, কলারুয়া প্রাইমারিতে পড়বে, কেন? ওর বন্ধু বান্ধব সব এখানে, এই জন্যে। ঢাকা যেতে চাচ্ছে না, কেন? সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা, ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব। জেনে নাও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রবের বান্দা, যারা তোমরা নিজেকে স্বীকৃতি দিচ্ছ এবং আত্মসমর্পণ করেছ, যিনি আসমান ও জমিনের প্রতিপালক, ওনার কাছে তোমাদের রব বলছে সলাত কায়েম করো, দান সদাকা করো গোপনে ও প্রকাশ্যে, ওই দিন আসার আগে যেই দিন বেচা কিনা চলবে না, যেই দিন কারো বন্ধুত্ব থাকবে না। তোমাদের রব বলছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ ওয়ামা তুকদ্দিমু ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বসীর। আর তোমরা সলাত প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো, আর তোমরা সলাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও, এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে। তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না? আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান? তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করলেন, এক সলাত কায়েম করতে মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বললেন, এটা ভালো, যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে। দুই, যিনি স্বার্থ সমর্থ রাখে, অর্থবিত্ত আছে, তিনি বছর শেষে ওনার কী কী সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতায় এসেছে সেটা উনি জাকাত প্রদান করে দেবে। আল্লাহ তাআলা বলছেন যে খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্যক দ্রষ্টা, তিনি সব কিছু দেখে, তোমরা যাই করো তিনি দেখে। এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যে ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে, উনি এটা জানে, উনি এটা জানে, ওখানে বাজারে চটপটে ফুসকার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে, বহুদিনের ইচ্ছা দেখা করার হয়নি, আজকে ওয়াজ সারা রাত লাইট জ্বলবে, মানুষ আসবে হাজার হাজার, কেউ কাউকে সন্দেহ করবে না, আল্লাহ এটা দেখে। ইন্নাল্লাহ সামিউন বিমা তা'মালুনা বসীর, তিনি সব কিছু সম্যক দ্রষ্টা, তিনি দেখে, তিনি দেখে যে যাই করুক। শোনো উম্মতে মুহাম্মদ কলারুয়াবাসী, গ্রামটার নাম কি? পুকুরপাড়, সোনাবাড়িয়া না, বারিকের মোড় না, মাশাআল্লাহ, শুনেছি এখান থেকে ইন্ডিয়া অনেক কাছে, জীবন মানে মৃত্যু আরো অনেক অনেক কাছে। যারা পরিচয় দিতে গিয়ে বলে এখান থেকে ইন্ডিয়া একটু কাছে, আমি বলি মৃত্যু এখান থেকে আরো অনেক 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 কাছে। যুবক বৃদ্ধ দেখে না মৃত্যু। আজকে যারা ইশা সলাত না পড়ে হুজুরের ওয়াজ শুনতে আসছে তাদেরকে বলে রাখি, আমি জামশেদ মজুমদারের যতটুকু সামান্য জ্ঞান, ওটাকে জ্ঞান বলা যায় না, যতটুকু জানি অল্প স্বল্প শিখতেছি, ওই পুরো হুঁশের মধ্যে বলতেছি, আমি আমার পুরো জিম্মেদারি নিয়ে বলতেছি, এইরকম 1000 ওয়াজ শোনা আর এক ওয়াক্ত নামাজ না পড়া, এক ওয়াক্ত নামাজ না পড়াটা বড় অন্যায়, ওই 1000 ওয়াজ এক জায়গায় এনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়াকে এক জায়গায় আনলে এই লোক সুনাম সুনাম ধন্য হবে না, বদনাম হবে, নামাজ নামাজের ঘাটতি হবে না, কিসের ঘাটতি হবে না? যদি এরকম হয় দূর দূরান্ত থেকে এসে ওয়াজ শুনে চলে যাবে হুজুরকে, অনেক মানুষ না দেখেন, যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করার দরকার নেই।
যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখব তাহলে দরকার আছে। যদি এমন হয় যে ভাইয়ের আরো তিনটা চারটা ওয়াজ শুনছি এখনো নামাজ পড়ি না, এটা গিয়ে শুনবো, দেখা হতে পারে ওনার সাথে, তার দরকার নাই। যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয় উজ্জীবিত হয়েছে, সলাতে মনোযোগ বেড়েছে, তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে হাসিলের তৌফিক দান করুন। শোনো, তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছ যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়, তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে, আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়, তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো। তবে আমি একটু ভিন্ন লোক, আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও, ফেলে দাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নেবে তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে। ফরদালের মা বন্দরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো, আন মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি وعمودي وذروة سنامي معاذ بن جبل رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে জানাবো না? কি আপনারা জানতে চান? হজ, যাকাত, ঈমান, আমাল, দান, সাদাকা, ভালো ব্যবহার, ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে ওঠা, আদব, আখলাক, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, ওয়াজে আসা, ওয়াজ শোনা, মানুষকে দিনের দাওয়াত দেওয়া, এ সকল কাজের স্তম্ভ, মূল, সর্বোচ্চ শিখর জানতে চান এটা কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবার বলছেন, কুলতু, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জানান সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি, আপনি আমাকে জানান। কল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আমরিল ইসলাম ওয়া আমুদুহু সলাহ ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। তিনি বললেন, সকল কাজের মূল হলো ইসলাম। একজন মানুষ যত কিছু করবে এটার মূলে কি থাকতে হবে? সকল কাজের মূল কি? ওয়ানুদুহু সলাহ, এ ইসলামের। তাহলে সকল কাজের মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? মুরব্বীরা বুঝতেছেন, মানে আপনি যত নেকি করবেন, এই পৃথিবীতে যত খাত আছে নাকি, এই সব কিছুর মূল কি? ইসলাম, মানে মুসলমান হওয়া, মানে কি? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো ধরেন সকল কাজের মূল ইসলাম। ওকে, তো এখন এই জিনিসটাকে যদি এভাবে রাখতে হয় আমার হাতটা আছে কি না, তাহলে এটা খুঁটি হিসাবে আছে কি না? আচ্ছা, এই মাইক্রোফোনগুলো থাকার জন্য এটা খুঁটি কি না? এখানে কটা মাইক্রোফোন? 1 2 3 4 5 6 7 8 9, এটা সহ করে 10টা, এখানে 10টা মাইক্রোফোন, কটা মাইক্রোফোন? এই 10টা মাইক্রোফোন একটা খুঁটির মধ্যে লাগানো আছে, তাহলে 10টা মাইক্রোফোন কয়টা খুঁটিতে লাগানো আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল কাজের মূল হচ্ছে ইসলাম, ও আমুদুহু সলা, এই ইসলামের স্তম্ভ যেটার মধ্যে ইসলাম থাকে এটা হচ্ছে কি? নামাজ। তাহলে আপনি বুঝতেছেন, যার নামাজ নাই তার
ইসলামের স্তম্ভই নাই যার যাকাত ফরজ নাই তার ইসলামের কি নাই স্তম্ভ নেই যার হজ ফরজ কিন্তু করে না তার কি নেই স্তম্ভ নেই যার রোজা রমাদান মাসের রোজা ফরজ কিন্তু এমনি এমনি রাখলো না পেটে খিদা লেগে যাবে শরীর নষ্ট হয়ে যাবে মায়ের আদরের সন্তান এলাকার বড় ব্যবসায়ী উনি খিদা খিদার জ্বালা সহ্য করতে পারে না যার রমাদান মাসে সওম নাই তার কি নাই স্তম্ভ নেই তার কি নাই যাই হোক মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছে সেভাবেই বলি তিনি বলছেন ওয়ামুদুহু সলাহ সকল কাজের মূল হচ্ছে ইসলাম আর এই ইসলামের খুঁটি হচ্ছে নামাজ ওয়াজিরওয়াতু সানামিহিল জিহাদ এবং এই ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ আন أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أبو هريرة رضي الله عنه تكبرت نبالا رسول صلى الله عليه وسلم بولا رسول صلى الله عليه وسلم تكتني بولت شنتن إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة নিশ্চয় কিয়ামতের দিনে বান্দার সব কাজের হিসেবের মধ্যে সবার আগে হিসেব নেওয়া হবে কিসের মাশাআল্লাহ আপনারা সবাই জানেন এটা ফজরে সবাইকে দেখতে পাবো তো ইনশাআল্লাহ না আমি পাবো না ইনশাআল্লাহ আমি চলে যাব ইমাম আর মুয়াজ্জিন দেখতে পেলে আল্লাহ দেখতে পেলে হলো বুঝে শুনে জবাব দিতে হবে কেমন আমরা কিন্তু এখানে ওই যে মারহাবা কেল্লা বাবা বলতে আসি না তাহলে বুঝে শুনে জবাব দিতে হবে কেমন ঠিক আছে না মানে বক্তা কিছু বললেই ওর সাথে সাড়া দিতে হবে না আগে বুঝতে হবে তারপরে হ্যাঁ অথবা না বলতে মানে আপনি আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন যা খুশি বলবো আপনি হ্যাঁ হ্যাঁ মিলাবেন না না মিলাবেন এটা বাড়াবাড়ি এটা কি এখানে যেই থাকুক এই স্টেজে যেই থাকুক সে নিজ যোগ্যতায় আসে না আল্লাহর কথা বলে আল্লাহর দিনের কথা বলে মানুষকে ডাকে আল্লাহর কথা বলবে আনে আল্লাহ তাকে নিয়ে আসে তাই সে যদি এমন কিছু বলে যেটা আল্লাহর বিরোধী হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিরোধী হয় ওর হাঁ সাথে হাঁ মেলানো যাবে না ঠিক কিনা আস্তাগফিরুল্লাহ দেখছেন আমরা আমার হাঁ করে দিয়েছি এই ট্রেন্ড বাদ দিতে হবে কেমন প্রথম কথা হলো রাতের বারোটা একটা পর্যন্ত ওয়াজ করা বাদ দিতে হবে দ্বিতীয় কথা হলো ঠিক কিনা জিজ্ঞেস করা বাদ দিতে হবে কারণ খুব অবাক লাগে আসলে যাই হোক এটা হয়তো একটা ট্রেন্ড এটা খারাপ কিছু না ধরেন আপনি আমাকে নিয়ে আসলেন চট্টগ্রাম থেকে ভাই আমাদেরকে দিন শিখেন এবার আমি একটা মাসলা বললাম বা মাসাইল বললাম মাসলা মাসাইল বলার পর এটা ঠিক না ব্যাঠিক স্বীকৃতি নিলাম আপনার থেকে তো আমাকে কেন নিয়ে আসছেন মূল ফতোয়া যদি আপনি দিতে হয় যে ঠিক ব্যাঠিক বলে তো আমার কাজ কি বুঝতে পারেননি মানে আমি আসলাম চিটাং থেকে এসে অলরেডি বাংলাদেশে ঝামেলা চলতেছে এমন একটা বিষয়ে কথা বললাম কথা বলে বলছি ঠিক কেনা আপনি বলেছেন ঠিক তো এখন আপনি আমাকে নিয়ে আসলেন যে ভাই আমাদেরকে কিছু শেখান আমি এসে বললাম ঠিক কিনা আপনি যখন ঠিক বলছেন তখন আমি মেনে নিলাম তাহলে কি আমাকে আপনি ঠিক বলে সিদ্ধান্ত দিচ্ছেন নাকি আমি আপনাকে সিদ্ধান্ত দিচ্ছি এই জায়গায় আমার কিছু কনফিউশন আছে এই জন্য আমি বেশিটা ঠিক কিনা জিজ্ঞেস করি না কথা বলতে আসছি আল্লাহর জন্য আপনার কাছে ঠিক লাগবে বা ঠিক লাগবে অত জানার বিষয় না যখন বলছেন এসে কথা বলেন বলতেছি বলবেন না যাবো চলে যাবো কী আসে যায় কী বলেন বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকার মাইরা ফেলুন এত সহজ না কাউকে শুনছি একজন একটা মৃত্যু নিয়ে 14 জনের ফাঁসি দিছে আমাকে এই মিয়া মিয়া হ্যাঁ বললাম হ্যাঁ মিয়া ফিল মিয়া একজনের মাসে 14 জন ঝুলাই দিছে তো আলহামদুলিল্লাহ সাহস বাড়ে গেছে আমি আমার একজনের মানে 20 জন ঝুলে যাবে আর কি দেশের জনসংখ্যা কমে যাবে আর কি আমি কিন্তু দুষ্টামি করতেছি না এটা আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো দেখলাম এই যে কি বলো এটাকে যাত্রাবাড়ি পার হওয়ার পর থেকে একবার এখান পর্যন্ত আস্তে আস্তে খুবই ভালো মাশাআল্লাহ একদম অসাধারণ রাস্তা যারা কাজকর্ম করেছে আল্লাহ তাদেরকে বরকত দিন এবং জনগণের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন যারা এই কাজকর্ম থেকে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য জনগণের সম্পদ নিয়ে গ্রাস করবে আল্লাহ তাদেরকে হিদায়ত দিন আর যারা পরিপূর্ণভাবে মানুষের সেবার জন্য কাজ করবে আল্লাহ তাদেরকে আরও বরকত দিন আমিন তো তাহলে এখানে যে কথা বলতে আসছি আপনার ঠিক লাগলো ঠিক না থাকলে না লাগলেও
ঠিক আপনার ব্যাটিক লাগলো কিছু করার নাই বলছেন ভাই আসেন কথা বলেন আসছি বলবেন যে ভাই কথা বলা লাগবে না আমি চলে যাব কি আসলে আমার কি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাহলে عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه تكبرني تني বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم কে বলতে শুনেছি তিনি বলেন ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله الصلاه নিশ্চয় বান্দার কিয়ামতে বিচারের মাঠে সবচাইতে প্রথমে হিসাব না হবে নামাজের فان صلحت ও ফজরের মুসল্লিরা পর্দার আড়ালের মা ও বোনেরা যারা তোমরা ফজরে জেগে যাও যারা তোমরা শতরান্না বান্না বাদ দিয়ে জোহর আদায় করো তোমরা যারা বিকেলের ক্লান্তি নিয়ে আসর আদায় করো যারা তারা যারা তোমরা সন্ধ্যার টেলিভিশন দেখার সময় মাগরিব আদায় করো যারা তোমরা ইশার সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম ঘুমের সময় বাদ দিয়ে তোমরা যারা ঈশা পড়ো জেনে রাখো তোমাদের জন্য সুখবর কলারুয়ার পুরুষরা যারা তোমরা আটটা বাজে ডিউটি এসে ডিউটি আছে মনে করেও ফজরে জাগো যারা তোমরা চাকরি নেওয়ার সময় চিন্তা করে নাও যে জোহর পড়তে সময় দিবে কিনা যারা তোমরা দিন মজুর নিজে নিজে কাজ করো জোহরের সময় মনে করো এক ঘন্টা গেলে যাবে কি আর ইনকাম হবে আল্লাহ যা রিজিকে রেখেছে চলে আসবে জোহরের নামাজে যারা তোমরা যাও যারা তোমরা আসরের আড্ডায় মেতে না উঠে বাইতুল্লাহ মসজিদের দিকে যাও জেনে রাখো তোমরা মাগরিব ও ঈশা আদায়কারীরা তোমাদের জন্য সুখবর তোমাদের প্যারে হাবিব মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নিশ্চয়ই মানুষের প্রথম হিসাব হবে নামাজের ফা ইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করে যে সে নাজাত পাবে ও সফলকাম হবে যে ব্যক্তি দিনে সতের রাকাত নামাজের পরোয়া করে যেই ব্যক্তি দিনে সতের রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী বলছে ফা ইন সলুহাত যে পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক রাখায় দুনিয়া একদিকে সিডর একদিকে বন্যা একদিকে রাজনৈতিক মিছিল মিটিং একদিকে বাবা মায়ের মৃত্যু একদিকে ছেলে সন্তানের মৃত্যু একদিকে ছেলে সন্তান জন্ম হওয়া একদিকে চাকরির ইন্টারভিউ একদিকে বিদেশ যাওয়া একদিকে বিমানের সময় একদিকে ফাইন সলুহাত যেই দিনে পাঁচবার সতেরো রাকাত নামাজের ঠিকঠাক বন্দোবস্ত করে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা সে সফল হবে সে নাজাত পাবে সুবহানাল্লাহ ওয়া ইন ফাসাদাত আর যে নামাজ নষ্ট করে যে রাত দুইটায় ঘুমায় মোবাইল দেখে বারোটায় ঘুমায় ক্লান্ত হয়ে ফজরে ওঠে না জোহরে কাজ আসরে ক্লান্তি মাগরিবে আড্ডা ঈশায় আবার কাজ যে পাঁচ ওয়াক্ত সতেরো রাকাত নামাজ নষ্ট করে যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এবং কি হিজল তমাল তার প্রতিও সলাত ফরজ তার প্রতিও ঈমান ফরজ তার প্রতিও সামর্থ্যবান হলে যাকাত ফরজ ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক বালেগ বুঝদার হওয়া পর্যন্ত ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত এই তিন ব্যক্তি বাদে লিঙ্গ নেই বয়স নেই যুবক বৃদ্ধ সিস্টেম নেই ইসলামে সবার উপরে নামাজ ফরজ ওয়া ইন ফাসাদাত আর যে পাঁচ ওয়াক্ত নামাজকে নষ্ট করল ফাকাদ খাবা ওয়া খাসার সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে জোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে আসরের আড্ডা মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে ঈশার সলাত ত্যাগকারী তাকে ওই আড্ডা ওই কর্মব্যস্ততা ওই খামখেয়ালি
ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে فإن انتقص من فريضة شيء قال رب عز وجل যদি কারো দেখেন আমার বেশ কিছু বক্তব্যের পূর্বে আমি বলেছিলাম যে যারা তোমরা নামাজ পড়ো না দিনে 17 রাকাত পড়া শুরু করো অনেক ইউটিউবাররা তাদের ইউটিউবে এটার বড় করে ছবি দিয়ে একটা টাইটেল দিয়েছে দেখুন জামশেদ মজুমদার বলছে ফরজ ছাড়া কোনো নামাজ নাই তারা ওই ইউটিউব চ্যানেলে ন্যাংটা মহিলার নাচ দেখিয়ে গায়কের গান আর বাদ্যযন্ত্র শিল্পীর বাদ্যযন্ত্র দিয়ে তারা কিছু টাকা উপার্জন করেছে যা পতিতালয়ের উপার্জন কেন আমি ভুল বলেছি একটা ওয়াজ চলে মাহফিল চলে কোরআন তেলাওয়াত হয় অথবা দ্বীনের দাওয়াত হয় মধ্যখানে একটা গান আসে নালে কেউ আসে নাচে এবার ওই ইউটিউব বা ফেসবুক ওদেরকে যে কোম্পানি বলছে এই নাচ দেখাও তোমার টাকা দেব ইউটিউবের ওয়াজ চ্যানেলে ওই নাচ গান দেখায় এর দুই চার টাকা দেয় তো এটা কি পতিতালর ইনকাম নাকি ভালো ইনকাম পতিতালর ইনকাম না পতিতালরা এদের থেকে ভালো আছে একটা পতিতালয় কজন মানুষ যায় নষ্ট হয় এর একটা ওয়াজ 10 লক্ষ মানুষ দেখে 20 লক্ষ মানুষ একবার কম নয় 10,000-20,000 তো দেখে একবার 200 মানুষ তো দেখে এক ঘরে বসে 200 মানুষকে জেনার দিকে ঠেলে দিচ্ছে এই মনে করে বড় দিন প্রচারক আমি আমি যে যুগে বড় হয়েছি ওই যুগে তো এত ইউটিউব ছিল না আমি তো শিখছি আলহামদুলিল্লাহ ও মনে করে যে ও অনেক বড় কিছু ও না হলে ধর্ম চলবে না কি করা তবে হ্যাঁ 2010-12-15 সালের দিকে যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করেছে ওরা একনিষ্ঠভাবে দিন প্রচার করেছে ওরা এইসব ন্যাংটা নাচ গান দিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্যে চ্যানেল খোলেনি ওরা ওখানে ওটা খুলে একটা বক্তব্য রেকর্ড করে একবার আল্লাহ মানে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ওদের ওই সময় ওদের ওই যা ব্যয় হইতো তা ওরা আল্লাহর রাস্তায় ব্যয় করতো বিনিময়ে ওরা আখেরাতে নেবে আর যে ন্যাংটা নাচ দেখিয়ে গান দেখিয়ে বিনিময়ে দুনিয়াতে টাকা নেবে তার হিসাব আল্লাহর কাছে যে আজেবাজে টাইটেল আজেবাজে থামনিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে টাকা কামানোর জন্য তার হিসাব কার কাছে কার কাছে তার হিসাব আল্লাহ কি উত্তম বিচারক নন আল্লাহ উত্তম বিচারক যাই হোক কলারোয়ার মানুষ বড় চিন্তায় ছিলাম কি বিষয়ে এখানে লেকচার করব পরে দেখতে পেলাম যে মাশাআল্লাহ এদিকে শিরিক বিদাত নেই মাশাআল্লাহ বড় খুশি হলাম জেনে তবে কলারোয়াবাসী জেনে রাখো খালি মাজারে সিজদাদের শিরিক হয় তা না খালি মাজারে সিজদাদের শিরিক হয় তা না খালি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ছেলে সন্তান চাইলে শিরিক হয় তা না নামাজ ত্যাগ করো এক ধরনের শিরিক আমি আসবো সেই কথায় ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দাও মা তৌফিকি ইল্লা বিল্লাহ আমরা কারা কারা আল্লাহর বান্দা প্রিয় বান্দা হতে চাই প্রিয় বান্দা হতে চাই হাত নামান কষ্ট করার দরকার নেই আরাম করে বসছেন শীতের মধ্যে দরকার আছে বলতো না আচ্ছা আসলে এগুলো কথার আন্দাজ কারা কারা হতে চান কি ঠিক না চলে আসে মুখে কি করবো বলেন এই দেশে প্রায় জীবিত 8 বছর হয়ে গেছে তো নিজের ভিতরে অভ্যাস ঢুকতেছে আগে এরকম ছিল না খালি বলে চলে যেতাম কে ঠিক কে ব্যা ঠিক বলতাম না নিজের ভিতরে আল্লাহ আশ্রয় দিক আমাকে আমিন জেনে রাখো কলারোয়াবাসী পুরুষ ও মহিলা যুবক ও বৃদ্ধ যুবতী ও বৃদ্ধা আল্লাহ সুবহান ওয়া তাআলার অত্যন্ত প্রিয় হওয়ার সবচাইতে সহজ যার জন্য অর্থ লাগে না সম্পদ লাগে না বছরের পর বছর অপেক্ষা করা লাগে না 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে না 1 ঘন্টা সময় ব্যয় করতে হয় না সব চাইতে সহজ ও সব চাইতে উন্নত সব চাইতে উত্তম মাধ্যম হচ্ছে সলাহ নামাজ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল তিনি বলেছেন সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন কাজটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম কল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
الصلاة على وقتها. عبد الله بن مسعود আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ প্রিয় আমল হচ্ছে তুমি ওয়াক্ত মতো নামাজ পড়বে। আমরা কি ওয়াক্ত মতো নামাজ পড়ি? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এখানে কি এমন কেউ আছে যার গুনাহ নাই? এখানে কি আমরা এমন কেউ এটা বলতে সক্ষম যে আমাদের গুনাহ নেই? আমরা পূত পবিত্র, আমরা অন্যায় মুক্ত, আমাদের মধ্যে কেউ নেই। জেনে রাখো কলার উবাসী, তোমার আমার গুনাহের কাফফারার জন্য সালাত সবচাইতে সহজ ও উন্নত মাধ্যম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি? ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইআ, ক্বালা ফাযালিকা মিছলু সলাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, বলো তো যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? তারা সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ কারো বাড়ির সামনের নদীতে দিনে পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে ঠিক ওই রকম, যদি কেউ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহ সম মিটিয়ে দেয় পাঁচ ওয়াক্ত নামাজ। কলারুয়াবাসী, তোমরা পবিত্র হতে চেষ্টা করো। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, বৃদ্ধা বোনেরা, আপনারা নিজেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র করার চেষ্টা করুন। ওয়াল্লাহি এই পৃথিবীর সব কিছুর বিনিময় এক ওয়াক্ত সালাতের চাইতে দামি নয়। এই পৃথিবীর সব চাইতে জঘন্যতর জঘন্য অপরাধের অন্যতম একটা অপরাধ হচ্ছে নামাজ ত্যাগ করা। যদিও আজকাল বাপই শরম পায় না ছেলের সামনে নামাজ ত্যাগ করে, যদিও আজ 2022 সাল, সেই 1400-1450 বছর পার হয়ে এসে মুসলমানদের সমাজের সামাজিকতা এমন একটা রূপ নিয়েছে যে মেয়ের জামাই শ্বশুরের সামনে পায়ের উপরে পা দিয়ে বসতে শরম পায়, লজ্জাবোধ করে। ছেলে তার বাবার সামনে পায়ের উপরে পা দিয়ে বসতে লজ্জা পায়, শরম বোধ করে। বাবাও শরম পায় না, ছেলেও শরম পায় না, খালি নামাজ ছেড়ে দিলে। অথচ পৃথিবীর জঘন্যতম অপরাধ। ঈমান আনার পর দ্বিতীয় রুকনে সলাহ, যার কোনো পরোয়াই আমাদের মুসলিম সমাজে এখন আমরা দেখতে পাই না। অথচ এই দেশের মানুষ, আমরা সম্মান পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য মারহাবা মারহাবা, আমার অমুক ভাই এই মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, মারহাবা সুবহান সুবহানাল্লাহ, মর্যাদা বৃদ্ধির জন্য কত কিছু করে। স্কুল মাদ্রাসা কল কারখানা রাস্তা পুল কালভার্ট, নিজের চরিত্রটাকে ভালো রাখার জন্য 30 বছর যুবক বিয়ে করেনি এখনো, কিন্তু কোনো অবৈধ কাজও সে লিপ্ত হয়নি মাশা আল্লাহ। কেন? তার ইজ্জত তার কাছে, তার মান সম্মান তার কাছে অনেক বড়, সেটা অনুভব করে এবং এলাকায় তার ভালো সুনাম আছে যে না সে কোনো মহিলা কেলেঙ্কারিতে নেই, বয়স 30 বছর, এর চাইতে ভদ্র নম্র আমাদের গ্রামের একটা নাই। ওই ভদ্র ছেলেটাই নামাজ পড়ে না। একজন মানুষ যেই সমাজে নামাজ না পড়ে ভদ্র থাকতে পারে, সেই সমাজে নামাজের কী প্রয়োজন আছে? যেই সমাজে নামাজ না পড়ে মেয়ে বিয়ে করা বিয়ে দেওয়া যায়, ছেলে বিয়ে করানো যায়, সেই সমাজে নামাজের কতটুকু গুরুত্ব থাকবে?
যেখানে অর্থই সবকিছুর মূল, মানুষ মর্যাদা বৃদ্ধি করার জন্য হত্যা পর্যন্ত করে। একজন এখান দিয়ে যাচ্ছে, বড় কেউ, সে বলল আমি গেলাম, সালাম দিল না কেন ওকে ধরনি আপিটা? সে কি দেখে না নাকি তার উমুক কাজ, সিগনেচার করার দরকার নাই, শুধু মর্যাদা সম্মানের জন্য। অথচ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات আমি কি তোমাদের বলবো না আল্লাহ তাআলা কি দিয়ে গুনাহ মুছে দেন এবং মানুষের মর্যাদা বাড়িয়ে দেন? শুনবেন, قالوا بلا يا رسول الله صلى الله عليه وسلم, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন কি দিয়ে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। قال الاسباغ الوضوء على المكاره, তিনি বললেন কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ রূপে ভালোভাবে ওযু করা। সুবহানাল্লাহ, ঠান্ডা, এই যে এখন ঠান্ডার দিন, প্রচুর কষ্ট হবে ওযু করতে। যুবকরা তোমরা বুঝবা না, কারণ তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, যা দুই একজন যায়, পানি ধরলে মনে যেন হাত কেটে যায় না? শীতকালে শহরে অনেক ফ্যাসিলিটিস আছে, যে হিটার গরম করা, অনেকের ছেলের বউরা মাশাল্লাহ আল্লাহ ওদেরকে কবুল করেন, আল্লাহ ওই সব ছেলের বউদেরকে তাদের ঘরে আল্লাহ নিয়ামত দান করুন, যারা তাদের শ্বশুর শাশুড়িকে একটু শীতকালে গরম পানি করে দেয়, একটু খাতা টাতা ঠিক করে দেয়, আল্লাহ ওদেরকে, ওদের উপর আল্লাহ সন্তুষ্ট হন। কিন্তু যাদের ঘরে কেউ যত্নবান নেই, তারা জানে ফজরে মানে অজু করে শেষ করা পর্যন্ত হাত কি আসে না নাই আর বুঝে আসে না। আমি কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে গিয়েছি যেখানে অনেক শীত, আমার এই বয়সেই, গত বছরের কথা বলতেছি, নীলফামারি, আমি ফজর অজু করছি, মুখ প্রথমবার ধুয়েছি, বুঝতে পারছি আমার মুখে পানি লাগছে ঠান্ডা, দ্বিতীয়বার তৃতীয়বার ধোয়ার পর আমার আর বুঝে আসতেছে না যে আমার মুখ আছে কিনা সঙ্গে, মানে এটা ফ্রিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কথা বলবো, এমন কিছু ইনফরমেশন দিব যেটা তোমাদের গুনাহ ক্ষমা করবে ও মর্যাদা বৃদ্ধি করবে? সাহাবারা বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে কি করা, ওযু করা। আমার ভাইয়েরা, কারা কারা নামাজ না পড়ে মুসলমান আছেন, হাত তুলেন এবার। হ্যাঁ, সব নামাজই মাশাআল্লাহ, চলেন ঈশার নামাজ তো শেষ হয়ে গেছে, নাহলে পড়তাম আপনাদের সাথে জামাত। এরপরে কয়জনে বলতেন প্যান্ট খারাপ, কয়জনে বলতেন যে উজু নেই, আল্লাহ দেখেন। তো যদি এরকম আপনারা কন যে এখানে কেউ নামাজ না পড়ে মুসলমান না, নামাজ পড়ে সবাই মুসলমান এখানে আছেন, তাহলে কিন্তু ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবো, এবার জামাত কইরিয়ে যাবো, দেখবো কার প্যান্ট খারাপ আর কার উজু নেই। হ্যাঁ, আরে আপনার না নাই পাশক তো পড়েন, যে বেটা পড়ে না সেই বেটা যায় দেখেন, চিন্তা করছে যে ভাই এখান থেকে গেলে আবার শরম লাগবে নাকি এখন, কারণ হুজুর রসিয়া না। এখন বলে যদি কেউ এই ওয়াজ চলা অবস্থায় উঠে যান, সে মুনাফিক, বুঝে নেবেন সে শয়তান, কেউ লজ্জায় ওঠে না। তবে আমি বলে দিচ্ছি, যার খুশি চলে যান, যার খুশি বসে থাকেন, কেউ মুনাফিক না। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত আছে, আপনি আরামসে দোকানে বসে বসে শোনেন, অসুবিধা নেই, এখানে আসতে হবে জরুরি না, বুঝে আসছেন আসলে? এইটা ইম্পর্টেন্ট না যে আপনি এখানে আসবেন, এটা ইম্পর্টেন্ট যে আপনি শুনবেন ভালো কথা, এটা ইম্পর্টেন্ট না যে আপনি জামশেদ মজুমদার থেকে শুনবেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আপনি যারা আল্লাহর দিকে ডাকে তাদেরকে শুনবেন। এটা গুরুত্ব রাখে না যে আপনি এখানে বসবেন, এটা গুরুত্ব রাখে আপনি দিন শিখতে আসবেন যে কোনো জায়গায়, এবং আপনি তা অনুযায়ী নিজের জীবন গঠন করবেন, এটা গুরুত্ব রাখে, বুঝতে পারছি? তাই যদি কারো পেশাব টেশাব লাগে, উজু টুজু করা লাগে, যায় সেরে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, শরমের কিছু নেই। কেমন ঠান্ডার দিন এমনি একটু চাপ বাড়ে, আমি এটা বুঝি, কারণ গরমকালে আমি নিজেও কম যাই, ঠান্ডার দিন নিজেও বেশি যেতে হয়, শরমের কিছু নাই। আর জানেন এদিকে কি টাইনেটিন উপবাস করা হয় এগুলো? তবে কিন্তু সুন্দর লাগে, বললাম আমি নিজেও শুনি অনেকের, কেন হাসতেছেন, সুন্দর লাগে তো। এইটা ভিন্ন কথা, অনেকে সুর করতে গিয়ে অনেক কথা বলে ফেলে যা আল্লাহর সাথে সম্মানজনক নয়, অনেকে টেনে সুর করে ওয়াজ করতে গিয়ে অনেক গল্প কিস্সা কাহিনী বলে
যার সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই বরং ওগুলো বিশ্বাস করলে মানুষের ঈমান থাকবে না, এটা ভিন্ন কথা। কিন্তু টেনে যারা কথা বলে খারাপ লাগে না শুনতে, আমার ভালোই লাগে শুনতে, অনেকের সুর অনেক মায়াবী। তবে যদি টেনে ওয়াজ করতে বলেন তাইলে এখন ওইভাবে করতে হবে, কালকে কই ওয়াজ ছিল, পরশু কই ছিল, তরশু কই যাবো, কই থেকে আসছি, ওইটা ছাড়া তো টান দেওয়া যাবে না, কারণ সুর মিলাইতে পারবো না তাহলে আবার। আগে এখানে নামাজ পড়ে মুসলমান কারা আছেন? আরে ভাই হাত তুলবেন না বলছি আর কি, আবার তুলতে তো ভাই, এটা তো কয়ে দিছি, না তুললে দেখতে ভালো লাগে, কোন তুলবেন আর কি, একবার যেটা কইছি ওইটা হয়েছি। আর সবাই নামাজ পড়ে মুসলমান, জুমা ঠিক না, আমি বুঝতে পারছি এবার, তখন যখন বলছি যে নামাজ না পড়ে মুসলমান কারা আছেন, কেউ হাত তোলে না কেন, সবাই জুমা পড়ে। এইবারে আসেন, হাত তোলার দরকার নেই, আর লজ্জা দিব না আপনাদেরকে, নিজেও লজ্জা পাবো না আপনাদের সামনে, কারণ আপনাকে যদি লজ্জা দিই আমি নিজে লজ্জা পেয়ে যাব, আপনি আর আমার কাছে আসবেন না, আমাকে ডাকবেন না, তাই লজ্জা দিব না। ফজরের নামাজ না পড়ে কারা মুসলমান আছে? জোহর আসর মাগরিব ঈশা এগুলো না পড়ে যারা মুসলমান আছে, আচ্ছা একটা কাজ করি না, আপনারা কি নিজের মতে মানে নিজে নিজেকে মুসলমান বলতে চান, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলমান বলছে ওই মুসলমান হতে চান, কোনটা বুঝেন নেই? মানে একটা অপশন হচ্ছে আপনি বললেন যে আমি মুসলমান, এইবারে মুসলমানের মানে কি, মুসলমানিত্ব কি জানার দরকার নাকি দয় মুসলমান, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে যে আমি মুসলমান ওইভাবে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। কোনভাবে মুসলমান হতে চান এইদিকে, আপনারা কোনভাবে মুসলমান হতে চান তাহলে আসেন, আল্লাহ নবী কীভাবে কাদেরকে মুসলমান বলছে শুনবেন। তবে আল্লাহ সাক্ষী আপনাদেরকে কাফের বলতে আসেনি, আল্লাহ সাক্ষী আপনাদেরকে কাফের বলতে আসে নাই, শুধু আল্লাহ নবীর কথা আপনাদেরকে শোনাইতে আসছি। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কে মুসলমান কে মুসলমান না এটা যদি ক্লিয়ার হয়ে যান, ইনশাআল্লাহ আপনারা যেমনটা আমার নবীকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার অনুযায়ী মুসলমান হওয়ার চেষ্টা করবেন, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। عن سعيد بن المسيب رضي الله عنه سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন ان رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনানা মানে উম্মতে মুহাম্মদ ওয়া বাইনাল মুনাফিকিন এবং মুনাফিক যে মিথ্যুক মুখে মুসলমান বলে কাজে নাই, যে মুখে আল্লাহ ভীরু বলে কাজে নাই, তাহলে বাইনাল বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনহুমা ও উম্মতে মুহাম্মদ জেনে নাও, মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে যে ফজরের নামাজ আর ঈশার নামাজে মসজিদে যায় ওটা হচ্ছে উম্মতে মুহাম্মদ, আর যেটা ফজর আর ঈশায় যায় না সেটা হচ্ছে মুনাফিক। তুমি সিদ্ধান্ত নাও তুমি মুসলমান নিজের কথায় হবা নাকি আল্লাহর নবীর কথায় হবা, কলারুয়ার মা বোনদের সিদ্ধান্ত, কলারুয়ার দিনী ভাইদের সিদ্ধান্ত, কলারুয়ার যুবকদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ, নিশ্চয় বান্দা ও কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাহ, যেটা নামাজ পড়ে সেটা আল্লাহর বান্দা নিজেকে স্বীকৃতি দিল, যেটা নামাজ ছেড়েছে সেটা কুফুরি করেছে। সিদ্ধান্ত নাও তুমি গতকাল পর্যন্ত কি আছো, এইটা পরিতাপের বিষয় নয় যে গতকাল পর্যন্ত তুমি বেনামাজি, এটা আফসোসের কারণ নয় যে আপনি গতকাল পর্যন্ত বেনামাজি,
কিন্তু এইটা আফসোসের কারণ আপনি আজকে এবং আগামী কাল বেনামাজি থাকবেন না আমার ভাইয়েরা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি কি বললেন যে আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য কি নামাজ যে নামাজ ছেড়ে সে কুফরি করেছে এটা আমি বলি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি আপনাদের আপত্তি থাকে আমি অন্য কিছু নিয়ে কথা বলি না এখানে তো তাহলে বেনামাজকে কাফের বলা হচ্ছে বলবে যে জামশেদ ভাই কাফের পথে চলে গেছে আমি বলি নাই একই আমি বলছি এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব বা আমাদের আলেম মানুষ বুজুর্গ আমি যদি ওনাকে এখন বলি যে শেখ আপনি পড়ে শোনান উনি আরামসে এই আমি যা পড়ছি তাই পড়বেন কেন আপনি পড়লে উল্টো হবে এই আপনাদের মধ্যে একজনকে যদি এখন এসে বলি হাদিসটা পড়েন এটা এটাই থাকবে তাহলে এটা জামশেদের কথা না এটা কলারুয়ার কোনো হুজুরের কথা না এটা চিটাগং থেকে আসা কোনো মেহমানের কথা না এটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে দেখুন যেই ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান থাকে না আমি এটা বলে কাউকে কাফের বলতে আসি নাই আমি বলতে চাচ্ছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজে মনোযোগী হন নিজেদের অপরাধ নামাজের মাধ্যমে ক্ষমা করুন ক্ষমা চেয়ে নিন নিজেদের মর্যাদা নামাজের মাধ্যমে বৃদ্ধি করুন যাই হোক আমি ক্ষমা চেয়ে নেব এজন্য যে আমি বলেছিলাম যে আমি রাতে নয়টার পর থেকে সাড়ে দশটা পর্যন্ত সুযোগ কথা বলার সাড়ে দশটার পরে বক্তব্য রাখতে এত ভালো লাগে না কারণ অনেক দূর থেকে আসি এটাও সত্য আপনারা অনেকে শুনতে আসছেন যেহেতু অনেক দূর থেকে আসছি সব মিলিয়ে মোটামুটি এগারোটার মতো বেজে যাচ্ছে দোয়া করবেন আমার জন্য পথঘাটে অনেক সময় নষ্ট হয় এবং আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা থাকে দোয়া করবেন আল্লাহর কাছে আর ইউটিউবার ভাইদেরকে বলবো তোমরা এইভাবে যারা অ্যাড ট্যাড চালাও এইভাবে এসে ভিডিও করিও না এটা আমার অনুরোধ রইল যারা আপনারা অ্যাড ট্যাড না দিয়ে এভাবে ভিডিও করেন দিন প্রচারের জন্য আপনারা আসেন সমস্যা নেই আর আমার এই বছরের বক্তব্যের মধ্যে শিরিক এবং নামাজ এই দুইটা বিষয়ে বক্তব্য থাকবে ইউটিউবাররা কষ্ট করে বারবার গেলে ওয়াজ একটাই দুইটা হবে না আমি নিজেই বলে দিচ্ছি এটা কেমন আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা সাতক্ষীরা কলারওয়ার যুবকদেরকে কবুল করুন ইয়া শেবাব মুনাফিকদের ফাঁদে পা দিও না যুবতীরা মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা জানা ব্যবচারে লিপ্ত হয়ে তোমাদের জীবন ধ্বংস করে দাও তারা চায় তোমরা গান বাজনায় মত্ত হয়ে তোমাদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যাও তারা চায় তোমরা উদাসীনতায় মগ্ন হয়ে তোমাদের আখেরাতকে ধ্বংস করে তোমাদের দুনিয়াকে প্রাধান্য দাও তোমরা ভয় করো রবকে ভালোবাসো সেই রবকে যিনি জান্নাত এবং জাহান্নামের মালিক ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত أستغفرك وأتوب إليك.